মানুষকে ঢুকাই। এখন চলেছে অ্যানিমেল 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 অ্যানিমেল, আমরা অ্যানিমেল সৈনিক অ্যানিমেল। ওকে বলো কমেন্ট করতে ঢুকতে চাই, ঢুকান ঢুকান ঢুকান। বকর করছো, মজা দে মজা দে, আমার মজা দে, মজা দে মজা দে, ভালো লাগছে আমার কিন্তু অনেক টেনশন, মজা দে মজা দে মজা দে মজা দে। অ্যানিমেল ভাই, হু ইজ অ্যানিমেল ভাই? অ্যানিমেল আবার ভাই। তো আমাদের অ্যানিমেল ভাই বা এনাম ভাই, তিনি কি আইএসআই এর মেজর না সেজর, জানতে হলে দেখতে হবে পুরোটা ভিডিও। মিস করলে নিজ দায়িত্ব করবেন, কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তার ভিতরেই তো বিচিং বিচিং করতেছে। গেছে যে এনাম ভাই আপনি কোন ছিদ্র দিয়ে খান? বীর্য গর্জন চাই। এর আপনি নিজের বীর্য নাই, আরেকজনের বীর্য কিসের জন্য নিতে চাচ্ছেন? আর বিচি কেটে ভাই বিক্রি করে দেন আপনারা। না, এখানে তো পাত দেয়া যাবে না। ভাই শ্যাম্পু দিয়ে হাত নাড়া যাবে কি? সো রিসেন্টলি আমাদের এনাম ভাই এক ফেসবুক লাইভে আসেন, সেইখানে ছিল আমাদের ফেমাস তৈদ আফ্রিকা ভাই। না এটা আমি বলি না, এনাম ভাই বলছে। না আফ্রিকা ভাই আপনি কি করেন? আরে দূর ভাই, আরে দূর ভাই আমার, আরে দূর ভাই আমার। সাথে ছিল আমাদের ফেভারিট রাধুনি, আমাদের রোস্টার ভাই, যিনি অনেক ভালো রোস্ট বানান, তাসিন হাসান ভাই। না এটা আমি বলি নাই, এনাম ভাই বলছে। ভাই তাহসিন ভাই আপনাকে একটা প্রশ্ন, রাতের বেলা কিসের জন্য আপনার ঢুকাতে হবে? সাথে ছিলেন আমাদের রাফায়েত ভাই, সাথে তিনটা বউ। না এটা এনাম ভাই বলে না, রাফায়েত ভাই নিজে বলছে। আরে ভাই আপনি বিয়ে করেছেন? তিনটা তিনটা। সো এই দেড় ঘন্টার ফেসবুক লাইভে আমি আমার জীবনের বেস্ট প্রিয়জনটা পাইছেন। আপনারা যারা মিস করছেন, আল্লাহর ওয়াস্তে বহুত বড় মিস করে ফেলছেন, বাট প্যারা নাই, ট্রাস্ট মি, স্মার্ট ভাইস হিয়ার। হুঙ্কার মাথায় এসে যায় তখন মনের ভিতর কুটুকুটু কুটুকুটু করতে থাকে হুঙ্কার, কুটুকুটু করতে থাকে হুঙ্কার, কুটুকুটু করতে থাকে হুঙ্কার। সো এই লাইভে তিন তিনজন উচ্চ পদস্থ ইউটিউবার থাকা সত্ত্বেও একমাত্র হুঙ্কার দিয়ে পুরো লাইভের আলো নিজের দিকে নিয়ে গিয়েছিলেন এনাম ভাই। তার গালে চুম্বন করা উচিত তাও, সাথে ছিল তার হুঙ্কার, কি করব ওর মাকে ঠাপাই। এই ফেসবুক লাইভে তৈদ আফিদ ভাইকে চুমকাতে চেয়েছেন আমাদের এনাম ভাই। না মুখে না, ফোটে না, অন্য কোথাও না, চুলে। আফ্রিকা ভাইয়ের এই চুলে যে চুম্বন করতে চেয়েছিলাম, আপনার মাথায় কি উকুন আছে? না রে ভাই, এই নাই। আড্ডা কেন চলতে থাকে, আড্ডার মাঝে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য, যে ছেলেরা নাকি তৈদ আফ্রিদি ভাইকে দেখে হস্ত বিচিং করে। আপনার দেহ দেখে, আপনার এই সুদর্শন চেহারা দেখে অনেকে হস্ত বিচিং এ লিপ্ত হয়ে গেছে, আমার কাছে অভিযোগ এসেছে। আমি আমি এরে 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 আফ্রিকা ভাই এভাবে কি করিয়েন না, আপনি যেভাবে লড়তেছেন আমি ভয় পেয়ে যাবো, হাসিয়েন না। চাপাবাজি করতে গিয়ে বেশি বলে ফেলছি, কোটি 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 কোটি, আই রিপিট, কোটি কোটি নারী ভক্ত, আই মিন নারী ভক্তি, যারা এনাম ভাইকে বিয়ে করতে চায়। কিন্তু এনাম ভাই কিন্তু এক কথার পুরুষ, তিনি শুধু ভাবিকেই ভালোবাসে। কোটি কোটি মানুষ, কোটি কোটি মেয়ে, কোটি কোটি ভক্তি এনামংহের স্ত্রী হওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে। আপনারা যা মিচিং ভালোবাসা শুধু ভাবির জন্য। 12 বাতারি কি ভাই, মানে 12 চাউল, 12 জাতীয় চাউলের ভাত খায় নাকি সে? আরে ভাই রে ভাই, কে তুমি? শানা আপু বাজার নিয়ে লাইভ থেকে। শানা আপু, শানায়ের নোট আমার কাছে আছে, বুক ফুলে শানাই, শুভেচ্ছা জানাই। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরীহ একটা মুরগি রক্ষা পায়নি দুচি আপুর হাত থেকে, কেকাফের দুচি। এই দুচি নামক কেকাফের দুচি, সে মুরগির নাওজুবিল্লা মার্কা জিনিস দিয়ে নাকি নুডলস সেখান দিয়ে সে ভরে দিয়েছে এবং সেটা দিয়ে সে রেসিপি তৈরি করেছে। আমি খুব কান্না করেছি, কারণ একটা অবলা প্রাণীর সাথে এরকম ছিমার্কা কাজ কেন করতে হবে? ভাই আপনি কি সেটা খাবেন? আমি যদি বাচ্চানি আইমান ভাইয়ের পুষি, তো তুমি আইমান সাদিকের পুষি কেন চাইছিল? আরে ভাই সেই আমি শুনেছি সে নাকি ইচিং টাইপের কাজ করেছে, এই ইচিং বিচিং মার্কা যে ছেলে ছেলে ইচিং কাজ করা হয়। আমি খেপে গিয়েছিলাম, আমি রেগে গিয়েছিলাম, তারপরে আমি না জেনে হুঙ্কার মেরে দিয়েছি। পরে দেখি সে এটা করেনি, পরে আমি খুব কান্না করেছি, আমি কষ্ট পেয়েছি। লিওনেল মেসি, তিনিও কিন্তু বিচিচে আমাদের এনাম ভাইয়ের কাছে হাত পেতেছিলেন। এনাম ভাই এই মহামূল্যবান সম্পদ কিন্তু অন্যভাবে দেওয়ার জন্য কখনোই রাজি নয়। লিওন মেসি কি করেছে, একবার খেলার সময় নাকি আমাকে তার ভক্তরা বলেছে, আর সে আমার একজন প্রিয় খেলোয়াড় এবং তাকে আমি ছোটকাল থেকে ভালোবাসি, যে ছিমার্কা ভালোবাসি না, তো সে কি করেছে এই খেলার সময় না থেকে ইচিং মার্কা তার এই বিচি নাকি একটা ব্যথা পেয়েছে এবং সে সৈনিকদের মাধ্যমে এনামংহের বিচি ডোনেট করতে বলেছে। আমি তো এটা কাউকেই দিব না ভাই। সালমান মুক্তাদের মতো যারা ফাক বয়,
তাদের মতো ছেলেদেরকে ভালো করার জন্য এনাম ভাই দিয়েছেন এই লাইভে পাঁচ পাঁচটি টিপস গান বানিয়েছে এবং সেটার মধ্যে ইচিং টাইপের কাজ করেছে, যেটা দেখে কোটি কোটি যুবক কোটি কোটি মানুষ হস্ত বিচিং করেছে। আমি আমি নিজে মানে কান্না করেছি, আমি আমি খুব কষ্ট পেয়েছি না। আমার পাক বয় হওয়ার প্রথম টিপস কি, পাক পবিত্র থাকতে হবে এবং হস্ত বিচিং কে পরিত্যাগ করতে হবে। কোন মেয়েকে দেখলে তাকে আন্টি রাখতে হবে, ইচিং বিচিং টাইপের প্রেম করতে পারবে না। এই নিচে এই লিটনের এই তাদের একটা বাসা ছিল, ওখানে গিয়ে অনেকে ইচিং ইচিং বিচিং করত। তো আমি এই সমস্ত ফ্ল্যাট বন্ধ করে দিয়েছি এবং হুঙ্কার মেরে দিয়েছি। তিনি বন্ধ করেছেন লিটন ভাইয়ের সেই ফ্ল্যাট, এজেন্ট সমাজে মুক্তি, যুব সমাজে করেছেন ধ্বংসের হাত থেকে রক্ষা। এই বেদ্য 42 কুত্তার খেতাবালিশ এবং শয়তান অবদ্রিতর চোর বাটপার এই কি কথা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকির ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য কয়েকবার এনাম ভাইয়ের ছবি গলা কেটে তার ছবি বসিয়েছে, কিন্তু এই বৃথা চেষ্টা করেও তিনি এনাম ভাইয়ের মতো ভালোবাসা বা ফ্যান ফলো অর্জন করতে না পেরে ব্যর্থ হয়ে এনাম ভাইয়ের আইডি পর্যন্ত মৃত করে দিয়েছেন। কিন্তু এনাম ভাই এতই মহান, তিনি মার্ক জাকিরকে ক্ষমা করে দিয়েছেন। ঘটনা হচ্ছে জাকিরে তো আপনারা চিনেন, সে কিন্তু প্রথমে আমার একটা ছবি যখন আমি ভাইরাল হই এই মার্ক জাকির ভাগ, সে এই ছবিটা কেটে তার সেখানে তার কল্লা আমার সাথে লাগিয়ে দিয়ে সে ফেসবুকে পোস্ট করেছে, সেটার স্ক্রিনশট আমাকে একজনে পাঠাইছে। তারপরে সেটা আমি দেখে আমি চিন্তা করলাম একটা মানুষ ভাইরাল হওয়ার জন্য একজনের ছবির সাথে সে প্রতারণা করেছে। কিন্তু এনাম ভাই তাকে ক্ষমা করে দিয়ে তিনি কিন্তু এনআরটিউব অ্যাকাউন্ট খুলেছেন, আই মিন ইউটিউবে। এখন আর কিছু বলতেছি না, কারণ এখন আমি টিউবে চলে গিয়েছি, সেখানে কোটি কোটি মানুষ। তুমি টিউবে চলে গেছো? টিউবটা কি? টিউব ইউটিউব বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন সুপ্তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। যতই মজা হোক, যতই ইচিং বিচিং হোক, যতই পুষ্টিনুষ্টি হোক, আমিও কিন্তু এনাম ভাইয়ের বড় ফ্যান। ভিডিও শেষ করতে চাই এনাম ভাইয়ের সেই মহান কথাগুলো দিয়ে। ইচিং বিচিং জেনারেশন, যেটা আমরা ছোটকালে ছিল না, কিন্তু এটা অত্যাধিক পরিমাণে বেড়ে গিয়েছে এই ইচিং টাইপের মোবাইল আমাদের হাতে আসার জন্য। কারণ এখানে আপনার এই ইচিং বিচিং নাকি বন্ধ করে দিয়েছে দেখার জন্য, কিন্তু সেটার পরেও নাকি একটা জানালার মতো কিসের ভিপিএন নাকি একটা খোলা রেখেছে, এটার জন্য কোটি কোটি মানুষ ইচিং এর মধ্যে ঢুকে যাচ্ছে। তো আমি বলবো সবকিছু তোমরা ভালো দিকে নিয়ে আসার চেষ্টা করো, আমরাই পারি আমাদের সুদূর না একদম খুব কাছের প্রজন্মটাকে রক্ষা করার জন্য। এই ভার্চুয়ালটাকে আমরা নিজেরা যেভাবে তৈরি করব, নিজেরা যেভাবে ব্যবহার করব, আমাদের সন্তানরাও ঠিক সেভাবেই সেটাকে ব্যবহার করবে, এবং সেটা আমরা এখন গুছিয়ে রাখতে পারলে, কারণ এই ভার্চুয়ালে ভাই একজন ভালো কাজ করতেছে তাকেও আপনারা গালি দিচ্ছেন, একজন খারাপ কাজ করতেছে তাকেও গালি দিচ্ছেন, একজন হুজুর মাওলানা তার পেজে গিয়েও গালাগালি করতেছেন, একজন পর্ণ ই করে তার পেজে গিয়েও আপনারা গালিগালি করতেছেন। তো এই সমস্ত মন মানসিকতা পরিবর্তন করে দেন, এই সমস্ত আপনারা পরিবর্তন করলে আপনার প্রজন্মকে আপনি রক্ষা করতে পারবেন। সেটা এনাম ভাই থাকুক ঘরে ঘরে, এনাম সেনা থাকুক ঘরে ঘরে, পুরো পৃথিবী জুড়ে এনাম ভাই গায়েসাইজ বলিয়া লজ্জা দিবেন না, লজ্জা পাইবেন না। জয় পাক বয়, জয় পাক পাক পাক।